গাড়িটাকে বিদায় দিয়ে দিলাম। আসলে কিছু কিছু প্রবলেমের কারণে গাড়িটা বিক্রি করে দিতে হচ্ছে আমাকে। গাড়িটা বিক্রি করার পরে আমার খুবই খারাপ লাগবে, যেহেতু আমি সবসময় গাড়ি নিয়ে ঘোরাফেরা করি আর গাড়ির প্রতি আমার নেশা বেশি। আসসালামু আলাইকুম, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো এই যে আমার যে প্রিন্স, আমার খুব শখের একটা গাড়ি। গাড়িটা আমি যখন বাসা থেকে দোকানে আসি তখন এই গোডাউনের এখানে রাখি। তবে খুবই কষ্টের সঙ্গে জানানো লাগতেছে যে গাড়িটা আজকে আমি সেল করে দেব। গাড়িটা আমার কাছে প্রায় 2 বছরের মতো ছিল। গাড়িটা কেনার পরে আমি খুবই যত্ন সহকারে রাখছিলাম এবং গাড়িটা আমার খুব পছন্দের একটা গাড়ি। তো আজকে সেল করে দেবো, এই জন্য আজকে নিয়ে যাবে, সব কিছু কথাবার্তা ফাইনাল। তো এখন গাড়িটা একটা টেস্ট ড্রাইভ দেব, লাস্ট একটা ড্রাইভ করব। ড্রাইভ করতে করতে আপনাদের সাথে কথা বলি। তো যাই হোক, গাড়িটা আজকে ডেলিভারি নিয়ে যাবে। যারা গাড়িটা নিবে তারা অলরেডি গতকালকে রাতেই শর্তি এসে থাকছে, কিছুক্ষণের মধ্যে গাড়িটা ডেলিভারি দিয়ে দেবো। তো এই কারণে একটু গাড়িটা নিয়ে আবার বের হইলাম, একটু চালাই আসি। গাড়িটা আসলে বিক্রি করতাম না আমি, আমার গাড়িটা খুবই ফ্রেশ এবং একটা ভালো একটা গাড়ি, জি গ্রেডের গাড়ি। গাড়িটা কেনার পরে আমি খুব সুন্দর করে গাড়িটা সাজাই গোছাই নিছিলাম আর এই গাড়ি দিয়ে আমার স্বামী হচ্ছে গাড়ি চালানো শিখছে, বিশেষ করে ও আর আমি এই গাড়িটা চালাইতাম। তো আজকে খুবই খারাপ লাগতেছে গাড়িটা বিক্রি করে দিচ্ছে এই কারণে। আসলে কিছু কিছু প্রবলেমের কারণে গাড়িটা বিক্রি করে দিতে হচ্ছে আমাকে। সব প্রবলেমের কথা তো বলা যায় না, এজন্য আমি হয়তো ভিডিওতে বলতে পারতেছি না। গাড়িটা বিক্রি করার পরে আমার খুবই খারাপ লাগবে, যেহেতু আমি সবসময় গাড়ি নিয়ে ঘোরাফেরা করি আর গাড়ির প্রতি আমার নেশা বেশি, মোটর সাইকেল গাড়ি এগুলোর উপরে আমার নেশাটা একটু বেশি, ভালোবাসাটা বেশি। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আবার একটা ভালো গাড়ি কিনতে পারি। আপনাদের দোয়া সঙ্গে থাকলে আমি অবশ্যই আবার কিনবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমি যেন আবার গাড়ি আর একটা কিনতে পারি। সামনে একটু ভিডিওটা ধরো, গাড়ির ভিতর থেকে দেখেন একদম ভিতরটা একদম ফ্রেশ। গাড়িটা যে নিচ্ছে সে একদম ভালো একটা গাড়ি পাবে। যে গাড়িটা নিচ্ছে তাকে বলছি আমি যে আপনি শুধু একটু কষ্ট করে তেল আর গ্যাসটা ঢোকাবেন আর চালাবেন, তাছাড়া আর কোনো প্রবলেম নেই। তো ঠিক আছে, আমি গাড়িটা ডেলিভারি দেওয়ার সময় আবার যাকে গাড়িটা দিচ্ছি তার সঙ্গে একটা ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করব। তো ড্রাইভ অবস্থা এখানে ভিডিওটা শেষ করছি, পরবর্তীতে আবার দেখাচ্ছি আমি। তো আমাদের এই বড় ভাই কে হচ্ছে গাড়ি নিল, সে ভাইয়ের নাম জানো কি? জীবন কুমার সাহা। বাসাটা মান্দা, দিলুগুড়ি। দিলুগুড়ি মান্দা, রাজশাহী থেকে আরো 40 কিলো ফাঁকে মনে হয়। তো উনি আমার গাড়িটা চয়েস করে নিছে, বেশ মোটামুটি ভালো দামে দিছে সে, আমি খুশি। এবং এখন গাড়ির কাগজ আর এই ম্যাগনেট চাবিটা তাকে বোঝাই দেবো। তো ভাই গাড়িটাকে বিদায় দিয়ে দিলাম, গাড়িটা নিয়ে চলে যাচ্ছে এখন। খুবই কষ্ট লাগতেছে, তারপরে বিদায়টা দিয়ে দিলাম। বাই বাই, গাড়ি ভালো থাকো। তো ঠিক আছে, সবাইকে আজকের ভিডিও থেকে এখানে সমাপ্তি। সবাইকে বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।